সহায়হরি চ্যাটার্জি। সহায়হরি চ্যাটার্জি, অন্নপূর্ণা তার স্ত্রী, আর খেন্তি ওদের বড় মেয়ে। শুধু খেন্তি বড় মেয়ে বললেই নয়, আরো দুটো আছে, মুটি আর রাধি। হ্যাঁ ঠিক বুঝেছেন, ঠিক শুনেছেন এবং ঠিক ভাবছেন, পুঁই মাচা, বিভূতিভূষণের পুঁই মাচা গল্পটা শোনাবো আজ। আমি পারমিতা সেন এবং আপনি রয়েছেন পারমিতা পাণ্ডুলিপির সাথে। আসুন গল্প শুরু করি। সহায়হরি চাটুজ্যে গ্রামের সম্ভ্রান্ত না হলেও ব্রাহ্মণ পরিবার। তার তিন মেয়ে খেন্তি, মুটি এবং রাধি। গল্পটা এমন ভাবে আগাচ্ছে, সহায়হরি তার মেয়েদেরকে খুব সাবলীল ভাবে বড় করেছে, কিন্তু এদের সবগুলোকে, তিন মেয়ে এবং সহায়হরিকে, একটু নজরে একটু শাসনে রাখেন একমাত্র অন্নপূর্ণা। কিরকম শুনে, দাওয়ায় বসে তেল মাখছে অন্নপূর্ণা, সহায়হরি আস্তে আস্তে ঢুকলো। অন্নপূর্ণা তাকে খুব চোখ রাঙিয়ে বলছে, কি ব্যাপার, সমাজের থেকে তুমি বঞ্চিত হবে আর তুমি এক ঘরে হবে, এটা তুমি মাথায় রেখো। সহায়হরি তো অবাক, বলে কেন আমি এক ঘরে হবো, কেন আমি কেমন কাজ করেছি? বলে কি আবার কাজ করবে, তোমার অত বড় ঢিঙ্গি মেয়ে ঘরেতে বড় হচ্ছে, আর তুমি কি করছো? নারকেল গাছের রস খেতে যাচ্ছ লোকের বাড়ি, আর তোমার বড় মেয়ে বাড়িতে ঘুরোঘুরি করছে, এরপরও তুমি ভাবো যে তোমাকে সমাজ থেকে এক ঘরে করবে কিনা। সহায়হরি একটু অবাক হয়ে বলল, যা আমার মেয়ের বিয়ে দেওয়ার বয়স যদি না হয় তাহলে দেবো কেন, এই লোককে যা বলো বলো, আমাকে বুঝিও না ওইসব। সহায়হরি একটু রাগি হলো, কিন্তু মুশকিল হলো কর্তি বা বাড়ির মহিলাদের মুখের ওপরে কথা বললে সমস্যা আরো বাড়ে। সব পুরুষেরাই বোঝে, সহায়হরিও বোঝে, সেহেতু সে আর কোনো কথা না বলে চুপচাপ থাকলেন। এবং চুপচাপ থেকে তিনি কি করলেন, অন্নপূর্ণাকে একটু প্রশ্রয় দিলেন, যাতে অন্নপূর্ণা তার নিজের যত রাগ আছে সবটুকু যেন বার করে নেয়। অন্নপূর্ণা করলেন, তাই সহায়হরি সেই পাশের বাড়িতে খেজুর রস খেতে যাবে বলে কি করলেন, উঠোন থেকেই একখানা বাটি নিয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। অন্নপূর্ণার রাগে শেষ হলো না। ঠিক সেই সময়ই সেইখানে ঢুকলো খেন্তি, হাতে তার পুঁই ডাটা, তার সাথে রাধি এবং মুটি। অন্নপূর্ণা খেন্তিকে দেখে আরো জোরে উঠলো, যে কি ব্যাপার, কোথা থেকে কুড়িয়ে আনলি এসব নোংরা? কোনো একজন পড়শি খেন্তিকে দেখে পুঁই ডাটা দিয়েছে, পুঁই ডাটাগুলি একদম হলুদ রং। খেন্তি সেগুলো দু হাত করে আগলে নিয়ে এসেছে, কারণ পুঁই শাক খেতে সে খুব ভালোবাসে। সহায়হরি কিছু বলার আগে, বেরিয়ে যাওয়ার আগে অন্নপূর্ণা আর খেন্তির দিকে একবার তাকালো, দেখলো অন্নপূর্ণা সেই পুঁই শাকগুলি ছোট মেয়ে রাধিকে দিয়ে হেলিয়ে দিল ছায়ের গাদায়। সহায়হরি বড় মেয়ে খেন্তির দিকে তাকিয়ে দেখল, বড় মেয়েটি একদম নিরীহ, শান্ত শিষ্ট, চোখ দিয়ে শুধুমাত্র জল এলো, এর বেশি আর কিছু হলো না। দোষের মধ্যে একটাই, খেন্তি বড় মেয়েটি একটু ভোজন রসিক, একটু ভোজন পটু, একটু খেতে ভালোবাসে। সহায়হরি তাকিয়ে রইল খানিকক্ষণ, কিন্তু কিছু তো বলার উপায় নেই, সে চুপচাপ চলে গেল। যখন দুপুরবেলা বাড়িতে কেউ রইল না, রাগ পড়ে গেল, অন্নপূর্ণা নিজেই আবার কুড়িয়ে আনলো কয়েকটা পুঁই শাক, আর ওদেরই নানা চিংড়ি মাছের সাথে পুঁই শাক রান্না করে যখন দুপুরে খেন্তির পাতে দিল, খেন্তির মুখে যে কি অমলিন হাসি ফুটে উঠল, সে হাসি দেখে অন্নপূর্ণার চোখে জল এলো। সে জানে যে এই মেয়েটি তার সুলক্ষণা, কিন্তু মুশকিল হলো মেয়েটি বড্ড চাপা, সে নিজের জন্য কিছু বলতে জানে না, সেটি অন্নপূর্ণার আরো বড় ভয়ের কারণ। কালীময়ের মণ্ডপে সহায়হরির ডাক পড়েছে, তাকে অনেক প্রশ্ন করা হচ্ছে যে কেন সে মেয়ের বিয়ে দিচ্ছে না, হয়েছিল কি এর মধ্যে? খেন্তির আশীর্বাদ হয়ে গিয়েছিল, কালীময় তার এক চেনা পরিচিত লোকের সাথে খেন্তির বিয়ে দেওয়া ঠিক করেছিল এবং খেন্তির আশীর্বাদও হয়ে গিয়েছিল। কিন্তু খেন্তির আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সহায়হরি জানতে পারে যে ছেলেটির সাথে খেন্তির বিয়ে ঠিক হচ্ছে, সেই ছেলেটি কুমোরদের বাড়ির একটি মেয়েকে কোনো একটা কাণ্ড করে সেই গ্রামে কুমোরদের পাড়ায় প্রচণ্ড মার খেয়েছে, এবং এই কথাটা জানার পরে সহায়হরি তার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে সেই ছেলেটির সাথে। কালীময়ের এখন বড্ড রাগ যে সহায়হরি কেন ভেঙে দিল সেই বিয়ে, কারণ ছেলেদের ওরকম একটা একটু থাকলে কোনো দোষ নেই, এক নম্বর কথা। আরো কথা হলো, এর ভেতরের যে গল্পটা লোকে মুখে ফিরে মন্দ লোকেরা বলে, কালীময় সহায়হরির মেয়েটির বিয়ে দিয়ে
নিজের পাওনা টাকা মেটাতে চেয়েছিল সেই লোকটির কাছে। আলিনা সেই ছেলেটির কাছে বেশ কিছু টাকা পয়সা ধার করেছিল। সহায় হরির মেয়েটির সাথে সেই ছেলেটির বিয়ে দিয়ে সেইটি টাকা পয়সাটি মুকুব করার চেষ্টা করেছিল, যেটা সহায় হরি হতে দেয়নি। সুতরাং তার উপরে এখন বিস্তার রাগ কালিময়, এবং সেই জন্যই সহায় হরিকে ডেকে আনা হয়েছে মণ্ডপে। অপমান করা হচ্ছে গ্রামের পাঁচজন লোককে দিয়ে। সহায় হরি কোনো কথাবার্তা না বলে চুপচাপ বাড়ি চলে এল। তার দু তিন দিন পর বজ্রপোতার জঙ্গলে সহায় হরি আর খেন্তি দুজনে মিলে মেটে আলু তুলে নিয়ে এলো, এবং সেই মেটে আলু তুলে আনা দেখে অন্নপূর্ণার মাথা গেল গরম হয়ে। আবার বাবা এবং মেয়েদেরকে সে একটুও ধমকাতে চমকাতে বাকি রইল না। কিন্তু তাতেও খুব একটা কিছু হলো না। বাবা এবং মেয়েদের এই সহায়রি এবং খেন্তির এই কর্মকাণ্ড চলতেই রইল। পৌষ পার্বণের পিঠে হচ্ছে বাড়িতে, তিন মেয়ে এবং মা পিঠে বানাচ্ছে। হঠাৎ রাধি এবং পুঁটি এসে হাত পাতলে একটু করে, যে মা পিঠে বানানো হচ্ছে, বাড়িতে চাল গোলা হয়েছে, গুড় দিয়ে চাল মাখা হয়েছে, নারকেল বানানো হচ্ছে, তাদের সব একটু একটু করে চায়। অবশ্যই অন্নপূর্ণা তাদের হাতে একটু একটু করে তুলে দিল, কিন্তু খেন্তি যে খেতে ভালোবাসে সব থেকে বেশি, সে কিন্তু কোনো কথা বলল না, কারণ এখন সে তার মায়ের কাছে পিঠে বানানো শিখছে। এবার যেহেতু সে পিঠে বানানো শিখছে, যদি মা তাকে বকে সেই জন্য সে আর কোনো কথাই বলল না। অন্নপূর্ণা নিজেই বলল যে খেন্তি একটা নারকেল মালা দে, তোর জন্য একটু তুলে রাখি। শোনা মাত্রই খেন্তির মুখে হাসি ছড়িয়ে পড়ল। ভোজন পটু মেয়ে একটু খেতে ভালোবাসে, একটু হলেই হয় কিন্তু একটু খেতে ভালোবাসে, অন্নপূর্ণা খুব ভালো করে জানে। দিন কয়েক খুব শান্তিতেই যাচ্ছে। এর মধ্যে একদিন হঠাৎ খেন্তি এসে অন্নপূর্ণাকে ডাকলো খুব আনন্দ করে, যে দেখবে চলো, খেন্তি আর রাধি দুজন মিলে ঘরের সামনে যে ছাই গাদাটা ছিল, মাটিগুলো সব পড়ে আছে অগোছালোভাবে, সেইখানটায় তারা দুজন মিলে একটি বাগান বানিয়েছে। খেন্তি সেখানে একটা পুঁই গাছ লাগিয়েছে, সেই পুঁই গাছ যেন এখনই আকাশ ছুঁতে চাইছে। অন্নপূর্ণা বলল, গাছ কি হবে? খেন্তি বলল, কেন হবে না, দেখি না, নিশ্চয়ই হবে। সেই পুঁই গাছের কথা ভুলে গেল সবাই। দেখতে দেখতে এক বৈশাখে খেন্তির বিয়ে হল। খেন্তির বিয়ে হয়ে যখন যাচ্ছে, খেন্তির কম টাকায় কেনা শাড়িটা মাটিতে লুটছে। অন্নপূর্ণা সেই দিকে তাকিয়ে ভাবল যে আমার এই অগোছালো অথচ নিরীহ ভোজনপটু মেয়েটার যে কি হবে কে জানে। যদি অন্নপূর্ণা এ ব্যাপারে খুব আশ্বস্ত যে মেয়েটি অত্যন্ত লক্ষ্মী মেয়ে, খুব শান্ত শিষ্ট, কিন্তু এই যে ভোজনপটু আর নিরীহ। কিছুদিন পরে বিষ্ণু সরকার আর সহায় হরি উঠোনে বসে গল্প করছে। বিষ্ণু সরকার হঠাৎ সহায় হরিকে বলল, আমাদের মতন গরিব মানুষদের এর থেকে ভালো আর কি হয়? ওসব তুমি মনে নিও না, ওসব তো হতেই পারে। সহায় হরি হুকুই টান দিয়ে বলল, এমন কৃপণ পরিবার আমি দেখিনি। মেয়েটাকে নিয়ে যে জেদ থেকে মেয়েটার উপর অত্যাচার, এতবার মেয়েটাকে আনতে গেলাম, 250 টাকা মাত্র বাকি আছে বলে মেয়েটাকে একবারও পাঠালো না। যখন বসন্ত হলো, তালায় আমার দূর সম্পর্কের দিদির বাড়িতে মেয়েটাকে গিয়ে ফেলে আসলো। মেয়েটার গায়ের থেকে সব গয়নাগুলো খুলে নিল। আর বারে বারে যতবার গেছি শুধু এক অভিযোগ, গরিবের ঘরের মেয়ে সারাদিন শুধু খাই খাই করে। আমার অমন শান্ত শিষ্ট নিরীহ মেয়েটা। যখন গেলাম, বিষ্ণু সরকার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, গিয়ে আর দেখতে পাওনি বোধহয়। সহায় হরি হুকুই টান দিয়ে চোখ বন্ধ করে বলল, যে না, আর পেলাম কোথায়। বিষ্ণু সরকার প্রসঙ্গ পাল্টে ফেলল, বললো, চলো একটু মাছ ধরে আসি। ভালো মাছের টোপ নিয়ে আলোচনা শুরু হলো তাদের। পৌষ সংক্রান্তি, অন্নপূর্ণা আবার বসেছে পিঠে করতে, পুটি রাধি আবার কিছুটা করে হাত পাতলো তাদের খাবার নেবে বলে, আগের থেকে একটু নেবে বলে। অন্নপূর্ণা তাদের দিল। পিঠে হয়ে যাবার পরে অন্নপূর্ণা ঘরের সামনে খরাষষ্ঠীর কাছে একটা পিঠে দিয়েও এলো, রাধি আর পুটিকে দিয়ে পাঠালো। সব কিছু চলছে নিয়ম মাফিক। রাত্রেবেলা যখন খেতে বসেছে আবার সবাই, অন্নপূর্ণা মেয়েদের হুকুম করলো কলা পাতা কেটে আনার জন্য, কারণ এবার পিঠে খাওয়া হবে সকলে মিলে। মেয়েরা কলা পাতা ছিঁড়ে আনলো,
কলা পাতা ছিঁড়ে এনে তারা যখন খেতে বসেছে, ঠিক সেই সময় হঠাৎ পুটি বলে উঠল যে দিদিটা আমার পিঠে খেতে বড্ড ভালোবাসত। পুরো বাড়ি নির্বাক হয়ে গেল কিছুক্ষণের জন্য। অন্নপূর্ণা, পুটি, রাধি তিনজন মিলে তাকিয়ে দেখল সেই পুঁই গাছটা যেটা খেন্তি লাগিয়েছিল, সেই পুঁই গাছটা এখন বিরাট বড় হয়ে গেছে। সে চাইছে মাথা তুলে উপরের দিকে যেতে। পুরো পুঁই মাচাটা এত অবলীলায় বেড়েছে যে তারা খেয়ালই করেনি কখন সেই শিরশিরের শাকটা থেকে, শিরশিরের গাছটা থেকে একটা বিরাট বড় পুঁই মাচায় পরিণত হয়েছে। পুঁই মাছের গল্পটা এখানেই শেষ। বিভূতিভূষণ গল্পটা এখানেই শেষ করেছেন। আর যেহেতু রাইটারের উপরে কখনোই কোনো কথা চলে না, আমিও তো এখানেই শেষ করব, সেটাই উচিত। কিছু কিছু গল্প পড়ে মন খানিকটা ভার হয়ে যায়। ঠিক কি বলবো কি না বলবো গুছিয়ে বলা অসম্ভব হয়ে পড়ে। এই পুঁই মাচা গল্পটা সেই রকম। আমাদের লেখালেখির দুনিয়ায় একটা কথা আছে, যারা গল্প পড়ে তাদের একটা কথা আছে আইসোলেশন, অর্থাৎ যে গল্পটা আপনি পড়ছেন পড়ার পরে কিছুটা সময় দিন সেই গল্পটা আত্মস্থ করার জন্য, বা যে গল্পটা আপনি শুনছেন শোনার পরে একটা কিছুটা সময় দিন সেই গল্পটা বোঝার জন্য, নিজেকে একটু সময় দেওয়া দরকার একটা গল্প পড়ার পর। পুঁই মাছটা পড়ার পরে আপনাদের গল্প শোনাবো অবশ্যই, সেটা তো আগের থেকে নির্ধারিত, কিন্তু গল্পটা পড়ার পরে কিছুটা সময় অবশ্যই আইসোলেশন যে টাইমটা সেটা অনেকটা নিতে হয়েছিল আমার। যাই হোক, আজকের গল্পটা এটুকুই থাক, আবার দেখা হবে সামনের দিনে নতুন কোনো গল্প নিয়ে হাজির হবে। ততদিন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ধন্যবাদ।